আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। আবারও বেড়েছে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। একদিকে বিভিন্ন জেলা থেকে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চিকিৎসক, নার্স, ব্যবসায়ী ও র‍্যাব সদস্য সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক। এর মধ্যে বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় একজন ও উপসর্গে ৩ জন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে এবং বিভাগের ৬ জেলায় নার্স ও র‍্যাব সদস্য সহ নতুন আক্রান্ত হয়েছে ১০২ জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগের ১০ জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও ২৩২ জন। কুমিল্লায় করোনায় ৩ জন মারা গেছে আর ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক জাহানের সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মৃত্যুবরণ করেছেন আর নতুন আক্রান্ত ২৫ জন। চট্টগ্রামে মৃত্যু হয়েছে ১ জনের এবং ১০৮ জন করোনা পজিটিভ। এদিকে নেত্রকোনায় ২ স্বাস্থ্যকর্মী সহ ৫ জন এবং নাটোরে ১ স্বাস্থ্যকর্মী সহ ৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। শেরপুর সহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বৃষ্টি আর উজানের ঢলে পুরনো ব্রহ্মপুত্রে পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় শেরপুরে ব্রহ্মপুত্রে পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। সেতু পয়েন্টে এখন তা বইছে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে। বন্যকবলিত এ জেলায় ১৩টি ইউনিয়ন, চরম দুর্ভোগে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ত্রাণ স্বল্পতার পাশাপাশি দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানি তীব্র সংকট। কুড়িগ্রামে ধরলার পানি সামান্য কমলেও জেলা সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বানভাসী মানুষজন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এই জেলার ৪ শতাধিক মানুষ ত্রাণ স্বল্পতায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে হতদরিদ্ররা। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর সহ পানিবাহিত রোগ। নেত্রকোনায় নদ নদীর পানি আবারও বেড়েছে। ধনু নদীর পানি এখন বইছে বিপদসীমার ১১৬ সেন্টিমিটার উপর দিয়ে। কংস ও উবদাখালী নদীর পানিতে আবারও প্লাবিত কলমাকান্দা, বারহাট্টা, আটপাড়া, মদন ও খালিয়াজুড়ি উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪ লাখ মানুষ। লাগাতার বন্যায় নিঃস্ব হয়ে পড়েছে অসংখ্য পরিবার। সরকারি সাহায্য থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন দুর্গতরা। কক্সবাজার শহর ও টেকনাফ থেকে ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফের হোয়াইগং ইউনিয়নের খারাংখালি এলাকা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ভোর ৪টার দিকে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪ জনই ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ৫০,০০০ পিস ইয়াবা, ২টি এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়। এদিকে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯১ বছর বয়সী শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সোমবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মী সমর্থক আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রামগতিতে বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কোন তুলনা হয় না। এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণের সারা বিশ্বাসকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের চাতাকলে পড়ে বাংলাদেশের মানুষের মুক্তির পথ খুঁজছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল শফিউল বারী বাবু। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ইস্টার্ন ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং সন্ধানী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জুলাই বিকাল ৩টায় ইস্টার্ন ব্যাংক, ৩০ জুলাই বিকাল ৩টায় এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং ৬ আগস্ট বিকেল ৩টায় সন্ধানী ইন্স্যুরেন্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো প্রান্তিক সময় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী 30 জুলাই দুপুর 2:45 ব্যাংকটির সভা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। সভা চলতি বছরের 30 জুন পর্যন্ত ব্যাংকের সমাপ্ত প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময় সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 50 পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস হয়েছিল 1.16 টাকা, আর এককভাবে ইপিএস হয়েছে 49 পয়সা। আগের বছর ছিল 1.13 টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা 6 মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস 1.07 টাকা, যা আগের বছর ছিল 1.79 টাকা। দুই প্রান্তিকে এককভাবে ইপিএস হয়েছে 1.04 টাকা, আগের বছর ছিল 1.73 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।